আসসালামু আলাইকুম, নর্ডিক ট্রান্সের পক্ষ থেকে আলান, হ্যামস্টার সুইডেন থেকে। বলুন তো আমি এখন কোথায় আছি? আপনারা হয়তো ঠিকই গেস করেছেন, আমি হ্যামস্টার ইউনিভার্সিটির সামনে। এখানে এসেছিলাম একটা কাজে, তো ভাবলাম যে এখানে একটু আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য এখানে একটু দাঁড়াই। তো কেমন লাগছে আপনাদের আমার ভিডিও? আমি জানি আমি আপনাদের সব রিকোয়ারমেন্ট মিট করতে পারছি না, কারণ অনেক কোশ্চেন আপনাদের। আমি সব কোশ্চেনের অ্যান্সার দিতে গেলে আমাকে আরও কিছু ভিডিও আপলোড করতে হবে, ধারাবাহিকতা রক্ষা করে। কিন্তু আমি চেষ্টা করছি। আপনারা রিমার্কসে অনেক কিছু লিখছেন, আপনাদের রিকোয়ারমেন্ট আমি দেখছি এবং সে অনুযায়ী আমি প্ল্যান করছি। স্ক্যাজুয়াল অনুযায়ী সব ভিডিওই আস্তে আস্তে দেওয়া হবে। যেই টপিক নিয়ে কথা বলার জন্য আমি আসলে আপনাদের সামনে এসেছি, টপিকটা খুব ইম্পর্ট্যান্ট টপিক আমি মনে করি। কারণ আমি যখন শুরু করেছিলাম অ্যাপ্লিকেশন করা, তখন আমার মনে হয়েছিল যে কোত্থেকে শুরু করব, কোন জায়গা থেকে শুরু করলে আমার প্রিপারেশনটা সবচেয়ে বেশি ভালো হবে। তো আমি যখন অ্যাপ্লাই করি, তখন অ্যাপ্লিকেশনের ধরেন যে অক্টোবরের 16 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, আমি প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম সেই বছরের জানুয়ারি থেকে। তো আমার প্রিপারেশনটা প্রথম থেকেই আমি বলবো যে অনেক অ্যাডভান্স লেভেলের ছিল, অন্যান্যদেরও ছিল হয়তো, বাট আমি চেষ্টা করেছি অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য। তো আমি চাই যে বাংলাদেশ থেকে যারা সত্যি সত্যি লেখাপড়া করার জন্য আসছে এখানে বা আসতে চাচ্ছে, তাদের অবশ্যই এই ধরনের একটা গুড প্রিপারেশনের দরকার আছে। গুড প্রিপারেশন বলতে কী বোঝায়? গুড প্রিপারেশন বলতে বোঝায় যে আপনি ইংলিশের রিকোয়ারমেন্ট মিট করার জন্য আইএলটিএস দিবেন কি দিবেন না, বা আপনি অ্যাপ্লিকেশনের জন্য কোন সাবজেক্ট চুজ করবেন, সেগুলোও একটা গুড প্রিপারেশন মিন করে। কিন্তু এই গুড প্রিপারেশন আমি অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন বলতে এগুলো বোঝাচ্ছি না। আমি কি বোঝাচ্ছি? হ্যাঁ, মানির প্রিপারেশনের কথা বলছি, আমি আপনার টাকার কথা বলছি, অর্থাৎ আপনি অর্থনৈতিকভাবে ইকোনমিক্যালি আপনি কতটুকু স্টেবল, আপনি কি ইকোনমিক্যালি অলরেডি ক্যালকুলেশন করেছেন যে এখানে আসতে গেলে আপনার কেমন টাকা পয়সা খরচ হবে? তাহলে এইটা হবে আপনার ফার্স্ট চয়েস হবে হচ্ছে আপনি কীভাবে আপনার ইকোনমিক্যাল কন্ডিশন, সুইডেনের যে এনভায়রনমেন্ট, লিভিং এক্সপেন্সেস, সেগুলোর সাথে অপটিমাইজ কীভাবে করবেন, এইটা হচ্ছে প্রথম আমার জন্য। আমার এটা ছিল প্রথম একটা প্রিপারেশন আপনারা বলতে পারেন। দ্বিতীয় আরেকটা প্রিপারেশন ছিল যে আমি সুইডেনে গিয়ে আমি কী করব, অর্থাৎ জবের ব্যাপারে একটা প্রিপারেশন ছিল আমার, যে আমি সুইডেনে যাচ্ছি ঠিক আছে, কিন্তু আমি কি আমার নিজেকে অর্থনৈতিকভাবে ঠিক ততটাই ক্যাপেবল করে নিয়ে যেতে পারছি, নাকি আমার আরও কোনো ব্যাকআপ দরকার। তখন আমি চিন্তা করলাম যে আমি গ্রুপগুলো ভিজিট করে দেখলাম যে আমার অবশ্যই জব লাগবে, জব ছাড়া আমি সার্ভাইভ করতে পারবো না। তো জবের ক্ষেত্রে আমি চিন্তা করা শুরু করলাম। তো ওইটা ছিল আমার আরেকটা প্রিপারেশন। জবের ক্ষেত্রে কীভাবে আপনার প্রিপারেশন নেবেন সেটা নিয়ে অন্য কোনো ভিডিও আসতে পারে, বাট আমি জব নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করছিলাম। তো সেকেন্ড প্রিপারেশন গেল আমার। থার্ড প্রিপারেশনটা ছিল ফ্যামিলিকে কীভাবে আপনি ব্যাকআপ দেবেন। আপনি যখন চলে আসবেন, আপনি নিশ্চয়ই জব ছেড়ে আসবেন, বা আপনি নিশ্চয়ই লেখাপড়া শেষ করে বাবা মারা ইচ্ছা করে যে হয়তো আমার ছেলে এখনই বা আমার মেয়ে এখনই উপার্জন করা শুরু করবে, কিন্তু আপনি ওগুলো ছেড়ে আপনি মাস্টার্স করার জন্য চলে আসতেছেন সুইডেনে, এবং সুইডেনে আসার পর আপনি পড়ালেখা করতে নেমে যাচ্ছেন, আবার আপনার কোনো ইনকাম হচ্ছে না। সো ফ্যামিলিকে আপনি কীভাবে ব্যাকআপ দেবেন? আমি জানি আমি এই ভিডিওটা তাদের জন্যই করছি যারা অ্যাকচুয়ালি আমার মতো মিডল ক্লাস থেকে এসছে, এবং যারা মনে করে যে তাদের ফ্যামিলিকে ব্যাকআপ দেওয়া উচিত। এখন অনেকে আছে যাদের ফ্যামিলির ব্যাকআপ কোনো দরকার নেই, তাদের জন্য এই প্রিপারেশন নাও হতে পারে অ্যাপ্লিকেবল, বাট আমার জন্য ছিল। আমি মনে করি আমার মতো এরকম আরও অনেক স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট আছে যারা চায় লেখাপড়া করতে, কিন্তু তাদের ফ্যামিলি ব্যাকআপের কারণে তারা করতে পারে না। তো আপনারা এই প্রিপারেশনটার কথা ভাবতে পারেন যে থার্ডলি আপনারা কীভাবে চিন্তা করছেন যে আপনাদের ফ্যামিলির ব্যাকআপটা কে দিবে, বা আপনি যদি চিন্তা করেন সুইডেনে এসে আপনি এখানে চাকরি করে আপনার ফ্যামিলি ব্যাকআপ দিবেন, লেখাপড়া করবেন, আবার কিছু উপার্জনও করবেন, ইটস নট পসিবল। কেন পসিবল না আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে বোঝাই দিব, বাট এটা পসিবল না, দ্যাটস ইট। সো এই তিনটা প্রিপারেশনের কথা আমি এখন আপনাদেরকে বললাম, আপনারা এটা নিয়ে ভাবেন। যদি মনে করেন যে অ্যাপ্লিকেবল আপনাদের জন্য, আপনারা এটা নিয়ে কাজ করা শুরু করতে পারেন অলরেডি, যদি ওটা দেরি হয়ে গেছে কিন্তু আপনারা শুরু করতে পারেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভিডিও দেখার জন্য। বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, এবং মনে রাখবেন যে যত বেশি শেয়ার করবেন আপনার দ্বারা আরও অনেক লোক উপকৃত হবে, আপনার দ্বারা অনেক স্টুডেন্ট উপকৃত হবে। যে মেধাবী স্টুডেন্টরা হয়তো সুইডেনের কথা ভাবতেও পারছে না, সেও হয়তো এই অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য রেডি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।